बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। शिक्षार्थीबृंद, निश्चय तुम्हारा अवगत आसो जे समग्र विश्वव्यापी आज करोनार महाविपर्य विपर्यस्त। करोनार कारण समग्र पृथ्वी आज थमके आछे। समग्र पृथ्वीते যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম থেমে আছে। তবে তোমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের শিক্ষা ব্যবস্থা তথা অনলাইন একাডেমির শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে দেশব্যাপী অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তারও ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। মোহাম্মদ সরওয়ার আলম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের আলোচনা করব সংবিধান নিয়ে। বিশেষ করে যারা অনার্স প্রথম বর্ষে আছো সে সকল শিক্ষার্থীবৃন্দদের জন্য, শিক্ষার্থীবৃন্দের একটি গুরুত্বপূর্ণ টপিকস, সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ টপিকস, যে সংবিধান কি এবং উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। এখানে দুটা পার্ট রয়েছে, একটা পার্ট হচ্ছে সংবিধান আর একটা পার্ট হচ্ছে উত্তম সংবিধানের যে ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আমরা আসি যে সংবিধান কি। নিশ্চয়ই তোমরা জানো বা ইতিমধ্যে পড়ে এসছো ইন্টার লেভেলে যে সংবিধান সম্পর্কে গতানুগতিক তোমরা ধারণা নিয়ে আসছো যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের একটি প্রতিচ্ছবি বা আয়না স্বরূপ। সাধারণত কোনো একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য যে সকল নিয়মাবলীর প্রয়োজন হয় সে সকল নিয়মাবলী সমষ্টিকে বলা হয় সংবিধান। এই সকল নিয়মাবলী কেন প্রয়োজন হয়? একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে এই সকল নিয়মাবলী অবশ্যম্ভাবী, কারণ এই সকল নিয়মাবলী বা নিয়মাবলীর সমষ্টি যদি না থাকে তাহলে একটি রাষ্ট্র ব্যবস্থা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। একটি রাষ্ট্র ব্যবস্থার যে ক্ষমতা সেই ক্ষমতাটা তোমার ক্ষমতার অপব্যবহার হতে পারে। সেই জন্য এই ক্ষমতার অপব্যবহার রোধ এবং রাষ্ট্রের বিশৃঙ্খলা থেকে রাষ্ট্রকে মুক্ত দেওয়ার জন্য সংবিধান অবশ্যই জরুরি। এই জন্য একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে সেখানে সংবিধান অবশ্যই থাকতে হবে। সংবিধান সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এক্ষেত্রে তোমরা প্রফেসর কেসি হোয়ারের সংজ্ঞাটি দিতে পারো তোমাদের পরীক্ষায় যখন এই কোশ্চেনটি আসবে। তিনি সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন যে সংবিধান হচ্ছে সে সকল নিয়মাবলীর সমষ্টি যা কী উদ্দেশ্যে এবং কোন ধরনের বিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে সেটাকে নিয়ন্ত্রণ কীভাবে করতে হবে সে সকল কিছুর উপায় বিশেষ হচ্ছে সংবিধান। তোমরা আরেকটা সংজ্ঞা দিতে পারো, এরিস্টটলের সংজ্ঞাটাও তোমরা এর সাথে যোগ করতে পারো, যে এরিস্টটল কনস্টিটিউশন সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে একটি জীবন পদ্ধতির নাম, যে জীবন পদ্ধতিকে রাষ্ট্র নিজের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য বেছে নিয়েছে। সংবিধান সম্পর্কে আমরা এই উল্লেখযোগ্য সংজ্ঞাগুলো আমরা পরীক্ষায় আসলে যাতে তোমরা সংজ্ঞাগুলো উল্লেখ করতে পারো সেই জন্য এই সংজ্ঞা দুটি, উল্লেখযোগ্য সংজ্ঞা দুটি তোমাদেরকে আমি আলোচনা করলাম। এখানে আসো সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, যে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। একটি সংবিধানকে উত্তম হতে হলে বা একটা সংবিধানের যে একটি সংবিধানকে উত্তম হতে হলে তার কী কী ক্যারেক্টার থাকা প্রয়োজন, কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে একটা সংবিধানকে ভালো একটি সংবিধান হতে হলে, কারণ সংবিধান গতানুগতিক যে সংবিধান রয়েছে সেই সংবিধান এবং উত্তম সংবিধান উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সংবিধান হতে পারে লিখিত, সংবিধান অলিখিত, তবে সংবিধানকে উত্তম সংবিধান হতে হলে সেই সংবিধানটি হতে হবে তোমার একটা লিখিত সংবিধান। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানের, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে লিখিত সংবিধান।
কারণ অলিখিত সংবিধানের মাধ্যমে রাষ্ট্র যদিও পরিচালনা করা যায়, কিন্তু সেটি উত্তম সংবিধান হতে পারে না। আমরা বেস্ট এক্সাম্পল হিসেবে, অলিখিত সংবিধানের বেস্ট এক্সাম্পল হিসেবে আমরা ব্রিটেনের কথা বলতে পারি, যে সেখানেও অলিখিত সংবিধান রয়েছে, সেই রাষ্ট্রটিও পরিচালিত হচ্ছে। কিন্তু একটি দেশের জন্য উত্তম সংবিধান হিসেবে যদি আমরা একটা দেশকে গণ্য করতে চাই, ভালোভাবে পরিচালনা করতে চাই, তাহলে সেই সংবিধানকে প্রথমে লিখিত সংবিধান হতে হবে, এবং সেই লিখিত সংবিধানের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালিত হতে হবে। তখন সেই সংবিধানকে আমরা উত্তম সংবিধান বলব। এরপর আসো 2 নম্বর বৈশিষ্ট্য, আসো যে জাতীয় আদর্শের প্রতিফলন। সংবিধান, একটি উত্তম সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে হবে যে সেই সংবিধানের অধীনে যে সকল জনগোষ্ঠীকে পরিচালনা করা হবে, একটা রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল জনসমষ্টিকে পরিচালনা করা হবে, সেই জনসমষ্টির তথা জাতির যাতে আদর্শের প্রতিফলন ঘটে সেই জন্য সেই দিকটিও সংবিধানকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য উত্তম সংবিধান হতে হলে সেখানে একটা রাষ্ট্রের অধীনস্থ জনগোষ্ঠীকে, একটা রাষ্ট্রের অধীনস্থ জনগোষ্ঠীর আদর্শের প্রতিফলন যাতে ব্যাপকভাবে হয়, সেই জন্য সেদিকেও রাষ্ট্র ব্যবস্থাকে খেয়াল রাখতে হবে। এরপর আসো 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর উত্তম সংবিধানের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সুস্পষ্টতা। অর্থাৎ সংবিধান এমন হতে পারবে না যে দুর্বোধ্য, অর্থাৎ বুঝতে কষ্ট, যে সংবিধানের যে ধারা উপধারাগুলো রয়েছে সেই ধারা উপধারাগুলো অধ্যয়ন করার পর সেখানে স্পষ্ট স্পষ্টতা থাকে না, অর্থাৎ দুর্বোধ্যতা থেকে যায়, বুঝতে সমস্যা হয়। সেই জন্য একটি সংবিধানকে উত্তম সংবিধান হতে হলে বা সংবিধানকে ভালো মানের সংবিধান হতে হলে সেই সংবিধানের ধারা উপধারাগুলো হতে হবে সুস্পষ্ট, অর্থাৎ সহজেই যাতে বোঝা যায়। এরপর আসো উত্তম সংবিধানের 4 নম্বর বৈশিষ্ট্য, যে সংক্ষিপ্ততা। সংবিধানের যে ধারাগুলো রয়েছে, যে উপধারাগুলো রয়েছে, যে আর্টিকেলগুলো রয়েছে, সেই আর্টিকেলগুলো এত বেশি লম্বা চওড়া হতে পারবে না যে যে সাধারণ জনসমষ্টির বা রাষ্ট্র যে সকল জনগোষ্ঠীকে পরিচালিত করবেন, যে সকল নাগরিকদেরকে পরিচালিত করবেন, সেই সকল নাগরিকরা যে এই সংবিধান তাদের পক্ষে বোঝা কষ্ট হয়ে পড়ে, সেই জন্য এই সংবিধানটাকে সংক্ষিপ্ত পরিসরে হতে হবে। সংক্ষিপ্ত পরিসরে হওয়াটাও কিন্তু উত্তম সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর আরেকটি বৈশিষ্ট্য রয়েছে উত্তম সংবিধানের, যে জনমতের অগ্রাধিকার। এটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য উত্তম সংবিধানের, যে যে সংবিধান যাদের জন্য প্রণয়ন করা হবে বা সংবিধান যাদের জন্য রচনা করা হবে, সেই সংবিধানে যাতে, অর্থাৎ সেই জনগোষ্ঠীকে যাতে প্রায়োরিটি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়, সেজন্য এখানে জনমতের অগ্রাধিকার এবং জনমতের প্রতিফলন ঘটাতে হবে। যদি জনমতকে অ্যাভয়েড করে বা জনমতকে ওভারকাম করে সংবিধানটা রচনা করা হয়, তাহলে সেটা উত্তম সংবিধান হতে পারবে না। অর্থাৎ গতানুগতিক নিয়মে যদি সংবিধানটা করা হয় এবং সেখানে যদি জনমতের অগ্রাধিকারকে তোয়াক্কা করা না হয়, তাহলে সেটি উত্তম সংবিধান হতে পারবে না। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকারের স্বীকৃতি। যে বেসিক ফান্ডামেন্টাল রাইটস, যে বলতে আমরা যা বুঝি, সেই ফান্ডামেন্টাল রাইটসের অগ্রাধিকার বা স্বীকৃতি থাকতে হবে একটি উত্তম সংবিধানে। অর্থাৎ জনগণ কি চায়, জনগণের চাহিদা কি, বা জনগণের অভাব অভিযোগ বা জনগণের আশা আকাঙ্ক্ষা কি, সেই আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে হবে। তাদের যে মৌলিক অধিকার রয়েছে, যে তাদের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে তাদের চলাফেরা করার অধিকার বা তাদের সমাবেশ সংগঠন করার অধিকার, তাদের চাকরি পাওয়ার অধিকার, এই যে এই সকল অধিকারের যে সমষ্টি, সেই সমষ্টিকে কী করতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে, তাহলে সেটি উত্তম সংবিধান হবে। এছাড়া আরেকটি বৈশিষ্ট্য রয়েছে উত্তম সংবিধানের, সময় উপযোগিতা। অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে কী করতে হবে, সংবিধানকে যুগ উপযোগী করতে হবে। যে সেকেলে সংবিধান দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলে রাষ্ট্র ব্যবস্থার ক্ষতি হতে পারে, এই জন্য যুগোপযোগী সংবিধান প্রণয়ন করতে হবে, এবং সেই সংবিধানের মধ্যে যদি ধারা উপধারা সংযোজন বিয়োজনের প্রয়োজন হয়, তাহলে সেই সংবিধান সেভাবেই রচনা করতে হবে, তা সেটাই হবে উত্তম সংবিধান। এরপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উত্তম সংবিধানের বিচার বিভাগের প্রাধান্য। যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা জানো যে আমরা সরকারের অর্গান বা সরকারের অঙ্গ যখন আলোচনা করি, তখন সেখানে আমরা 3টা অঙ্গ দেখতে পাই সরকারের, যে আইন, শাসন এবং বিচার। এই 3টা অঙ্গের মধ্যে বা 3টা বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ, কারণ একটা এই বিচার বিভাগের মধ্য দিয়ে একটি রাষ্ট্র ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই বিচার বিভাগের প্রাধান্য দেওয়াও জরুরি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আইন বিভাগ যাতে বিচার বিভাগ
বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করতে না পারে এবং শাসন বিভাগ দ্বারা যাতে বিচার বিভাগ নিয়ন্ত্রিত হতে না পারে সেই জন্য কি করতে হবে, যে বিচার বিভাগকে সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে যদি সেই সংবিধানকে, একটা রাষ্ট্র সংবিধানকে আমরা উত্তম সংবিধান হিসেবে বিবেচনা করতে চাই। যদি এরকম হয় যে বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত বা বিচার বিভাগের স্বাধীন কোনো ক্ষমতা নেই যে বিচার কার্য স্বতন্ত্রভাবে পরিচালনার জন্য, যদি বিচার বিভাগের বিচার বিভাগকে ক্ষমতা দিয়ে তার হাত পা বেঁধে দিয়ে যদি তাকে পুকুরে ফেলে দেওয়ার মানুষের মতো হয়, তাহলে সে বিচার বিভাগ কি করতে পারবে না, যে হাত পা বাঁধা অবস্থায় সাঁতার কাটতে পারবে না। একজন মানুষ যেভাবে হাত পা বাঁধা অবস্থায় পুকুর নদীতে বা পুকুরে সাঁতার কাটতে পারে না, ঠিক তদ্রুপভাবে বিচার বিভাগকে ক্ষমতা দিয়ে বিচার বিভাগের সে ক্ষমতাকে রোধ করা যাবে না বা বিচার বিভাগের যে কণ্ঠ রয়েছে সেই স্বাধীন কণ্ঠকে রোধ করা যাবে না। ফলশ্রুতিতে সেখানে বিচার বিভাগের যে প্রাধান্য সেই প্রাধান্য প্রতিফলিত হবে না, কিন্তু প্রতিফলিত না হলে সেটা কিন্তু উত্তম সংবিধান হবে না। সেই জন্য উত্তম সংবিধানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে একটা দেশের স্বাধীন বিচার বিভাগকে কি করতে হবে, সেখানে প্রায়োরিটি দিতে হবে। এখন আরেকটি বৈশিষ্ট্য রয়েছে উত্তম সংবিধানের, স্থায়িত্ব বা স্থিতিশীলতা। স্থায়িত্ব এবং স্থিতিশীলতা অর্থাৎ একটা সংবিধান যদি সময়ে অসময়ে বা কথায় কথায় পরিবর্তন হয় তাহলে সেই সংবিধানের স্থিতিশীলতা, সেই সংবিধানের স্থিতিশীলতা নষ্ট হয়ে যেতে পারে বা সেই রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয়ে যেতে পারে এবং সেখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই জন্য সংবিধানকে কি করতে হবে, স্থায়িত্ব দিতে হবে। একটি উত্তম সংবিধান, সংবিধান যদি উত্তম সংবিধানে পরিণত হতে হয় তাহলে সেই সংবিধানকে কি করতে হবে, স্থায়িত্ব দিতে হবে। সংবিধানের ধারা উপধারা রূপে কি করতে হবে, স্থায়িত্ব দিতে হবে এবং সেখানে স্থিতিশীলতা যাতে বজায় থাকে, যে দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংযোজন